বিধ্বস্ত অর্থনৈতিক সংকট দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক দলের সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম। শুক্রবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করে এ আহ্বান জানানো হয়। ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন মেজর অবসরপ্রাপ্ত এম এন মেহবুব রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতি আজ চরম সংকটে। এ সংকট মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট নুরুজ্জামান তপন সহ সংগঠনের নেতাকর্মীরা।